ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله. قريبون أبني جانتي تيشن كنو ناري جودي কেবল আখিরাতের চিন্তা করার জন্য কিংবা মন থেকে অহংকার দূর করার জন্য অথবা ইমানকে মজবুত করার জন্য কোনো কবরস্থানে কিছুক্ষণ সময় অবস্থান করে, যাকে সে নিজেকে কবরমুখী রেখে মৃত্যুকে স্মরণ করতে পারে বা পরকালমুখী হতে পারে, নিজের ইমানকে বৃদ্ধি করতে পারে, এই নিয়তে কোনো নারী কোনো কবরস্থানে কিছু সময়ের জন্য অবস্থান করতে পারবে কিনা বা এটা ইসলাম বৈধতা দেয় কিনা, এ মর্মে আমরা বলবো যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি ইবনে আব্বাস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হাসান বিন থাবিত আল আনসারি সকলেই এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যাইরাতাল কুবুর ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সকল নারীরা কবর জিয়ারত করে, কবর স্থানে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত বর্ষণ করেন। লানত বর্ষণ করেন এর মানে কবরস্থানে মহিলাদের জন্য যা হারাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নারীদের উপর লানত বর্ষণ করেন যারা কবরস্থানে জিয়ারত করতে যায় বা কবরস্থানে যায়। এবং বিদ্বানগণরা উলামায়ে কেরামদের বিশুদ্ধ মত অনুযায়ী মহিলাদের জন্য কবর জিয়ারত করা হারাম, শুধু তাই নয় বরঞ্চ এটা আলেমুলামারা বলেছে এটা মিয়াল কাবাইর, এটা বড় পাপ, এটা বড় পাপ, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন কবর জিয়ারতকারিনী তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আর আমরা সকলে অবগত আছি যে সকল পাপের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শাস্তির কথা, রাগান্বিত হওয়া বা এই ধরনের কোনো কথা, দণ্ডবিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন, সেটাই হচ্ছে বড় পাপ। তো এখানে যেহেতু আল্লাহ লানত বর্ষণ হয় ওই নারীর উপর যে নারী কবর জিয়ারত করে, তাহলে বোঝা যাচ্ছে এটা বড় পাপ বা কাবিরা গুনাহ। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাযুরুহা ফাইন্না তুযাক্কিরুল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বলছি যাতে করে তোমরা মৃত্যুকে স্মরণ করতে পারো এবং মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে পরকালমুখী করতে পারো। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের মাধ্যমে তোমরা পরকালকে স্মরণ করতে পারবে। এই হাদিসগুলো সব পুরুষের জন্য, এই হাদিসগুলো পুরুষের জন্য, যেহেতু খাসভাবে নারীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নারীদের উপর লানত বর্ষণ করে যারা কবর জিয়ারত করে, সেহেতু নারীদের কোনো কারণেই সে পরকালমুখী হওয়ার জন্য হোক বা নিজে শিক্ষা অর্জন করার জন্য হোক, এক কথায় তাদেরকে কবর জিয়ারত করতে দেওয়া যাবে না বা তারা কবর স্থানে যেতে পারে না, ইসলাম তাদেরকে এই বৈধতা দেয় না। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।